আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো বন্ধুরা, আজকে আমি শর্ট ফিল্ম স্টুডিওর পক্ষ থেকে নিয়ে হাজির হয়েছি কিভাবে মাকড়সা তার শিকার করে। আপনারা ভিডিওতে দেখতেই পারেন কিভাবে মাকড়সাটা তার জাল বেঁধে সুন্দর করে বসে রয়েছে। যখন আমি এখানে একটা মাছি আটকে দেব জালটার সঙ্গে, তখনই সঙ্গে সঙ্গে কিভাবে এসে এটা তার সুতো দিয়ে ভালোভাবে এটাকে পেঁচিয়ে নিচ্ছে। এটা হচ্ছে মাকড়সা শিকার করার একটা পদ্ধতি। মাকড়সা তার জাল বুনে এক কোণাতে রেডি থাকে, রেডি রেখে চুপ করে সেন্টারে এসে বসে থাকে, মধ্য জায়গায় জালের বসে অপেক্ষা করে কখন কোনো একটি প্রাণী বা ছোট ছোট পোকামাকড় এগুলো এখানের মধ্যে আসা যাওয়ার সময় এই দিক দিয়ে আটকে যাবে জালের মধ্যে। জালের মধ্যে আটকে গিয়ে যাতেই এটা যখন জালের মধ্যে আটকায় আওয়াজটা বা জালটা হালকা নড়ে, তখন এটা বুঝতে পারে যে এখানে আটকেছে। তখন যে জায়গায় আটকেছে সেখানে যে ওই পোকাটাকে ভালো করে দেখা যায় নিজের সুতা দিয়ে পেঁচিয়ে নেয়, যাতে প্রায় এটা না লড়াচড়া করতে পারে, না পালাতে পারে এবং খুব সহজে যেন এটা মারা যায়। মারা যাওয়ার পরে ওইটাকে ওইটা ধরে যখন পেটে খিদা থাকে, তখন দেখা গেছে এটা নিজের সাথে করে নিয়ে যায়। নিয়ে যেয়ে আপনারা দেখতে পারেন ভিডিওতে, নিয়ে যেয়ে এটা নিজের কাছে বা রেখে ভালো করে নিজের মুখে লালা দিয়ে এই মাকড়সার যে যে জালটা দিয়ে এটাকে পেঁচিয়েছে, সে জালাটাকে ধীরে ধীরে মানে গলিয়ে ফেলছে, যাতে সে ওই মাছিটাকে খেতে পারে। এটা পেঁচানোর এই যে জ্বালাটা পেঁচাইছে মাছিটার উপরে, তার একটা কারণ আছে যাতে এটা সহজে নষ্ট না হয়। দেখা গেছে যখন ওর পেট ভরা আছে বা বেশি বেশি শিকার পাচ্ছে, তখন সে কী করে, যেখানে আটকে যে জায়গায় আটকায়, যে পোকামাকড়গুলো যে জালের যে কোনো জায়গায় আটকাক, ওই জায়গাতে যে পেঁচিয়ে সুতো দিয়ে ভালো করে ওই জায়গাতেই লটকিয়ে রাখে, যাতে এখন এখন খিদে না লাগলে বা খিদে না থাকার কারণে যে খেতে না পারে, পরে খেতে পারবে। আর যখন খিদে থাকে তখন আপনি দেখতে পারেন কিভাবে এটা জালের মধ্যে পেঁচিয়ে নিজের সঙ্গে করে নিয়ে যেয়ে সেন্টারে বসে থাকে। ওইটাকে এখন ধীরে ধীরে নিজের জালটাকে মুখের লালা দিয়ে গলিয়ে গলিয়ে প্রাণীটাকে খাচ্ছে। তাই আপনি দেখতে পারেন স্পষ্ট ক্লিয়ারভাবে। তা বন্ধুরা কিছু মনে করবেন না, আমার মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করা, তাই তেমন এত একটা স্পষ্ট ক্লিয়ার আসছে না। আমি যতটুকু সম্ভব জুম করে কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা আমার রুমের এক কোণাতে বাসাটা বেঁধেছিল জালটা, প্রায় দু তিন দিন সম্ভবত ছিল, আমি কিছু করিনি। হঠাৎ একদিন আসা যাওয়ার সময় দেখলাম যে এটা এখানে বসে রয়েছে, কীভাবে শিকার করছে এরকম কিছু। তো আমি একদম নিজে চেক করার জন্য একটা মাছি মেরে এটার মধ্যে টাচ করে লাগিয়ে দিয়েছিলাম, তখনই দেখলাম যে এরকম এরকম ঘটছে। এটা কীভাবে শিকার করলো, জাল দিয়ে ভালো করে আটকিয়ে তারপরে কীভাবে নিয়ে গেলো, নিয়ে গিয়ে খাচ্ছে। পরে আমি দেখছি মশা, তারপর নানান যে পোকামাকড় যখন আটকিয়েছে, দেখেছি এটা এটাকে শিকারটাকে ভালো করে সুতোয় পেঁচিয়ে সুন্দর করে রেখে দিয়েছে নিজের এখানে, মানে চারিদিকে লটকে রেখেছিল রাতের বেলা। পরের দিন সকালে দেখছি যে এগুলার নাই, তাতে বুঝতে পারলাম যে এটা যখন খিদে লাগে তখনই খায়, আর যখন খিদে না লাগে তখন সুতো দিয়ে পেঁচিয়ে তার জালের পাশে টাঙিয়ে রাখে। তো আপনারা বন্ধুরা বুঝতেই পাচ্ছেন তা মাকড়সা কীভাবে শিকার করে। আমি যথাসাধ্য সম্ভব দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে এরকম এরকম আরও ভিডিও পেতে চান, তো আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।